নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে বানানো হচ্ছে মোচা তো এগুলো আমার গাছের মোচা এই যে একজনকে উঠেছি গাছ থেকে পাড়া হলো দুটো ছোট ছোট মোচা তো এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফিরে আসছি তো আমার কাটা ধোয়া হয়ে গেছে এরপরে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে কেটে নিচ্ছি কিছু পেঁয়াজ আজকে বানাবো মোচার চপ তো তরকারি তো রোজই বেশিরভাগই খাওয়া হয় তো আজকে ভাবছি চপ খাবো এখানে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ আর তিন চারটে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা সবগুলোই একসাথে আমি পিষে নেব তো দেখুন সব আমার পেশা হয়ে গেছে ধনে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব মিহি করে পেশা হয়ে গেছে এরপরে আমি রেখেছি এখানে ছোটো বড় মিলানো তিনখানা আলু এগুলো আমি একটু এর সাহায্যে গ্রেট করে নেব গ্রেট করে নিলে দানা দানাটা থাকবে না দেখুন এটা আমার গ্রেট করা হয়ে গেছে এরপরে যে মোচাটা সেদ্ধ করে রেখেছি দেখুন বাটিতে ঠান্ডাও হয়ে গেছে এগুলো ছাড়ানো দেখালাম না তাহলে অনেক বেশি লম্বা হয়ে যাবে মোচা ছাড়াতে তো জানেনি অনেক সময় লেগে যায় গাছের মোচা তো টাটকা মোচাতে করতে বেশ ভালোই লাগে জানেন খেতে বেশ টেস্ট আর এটা বিচি কলার মোচা তো সেই জন্যে হাতের মধ্যে কোনো রকম কষ লাগে না আর খেতেও কোনো রকম মানে খুবই স্বাদ বলতে পারে না এটার মোচাটা তরকারি তো আমরা বেশিরভাগ খাওয়াই হয় তো আজকে ভাবলাম একটুখানি বিকেলে চায়ের সাথে যদি কিছু বানানো যায় তো ভালোই হয় তো আমরা এই চপ পাকোড়া এসব খেতে বেশিরভাগ ভালোই বাসি এখানে দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতো নুন দেব আর কি আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ আর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি তবু একটু দিলাম আর দেবো একটু কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ব্যাস আর কিছু দেবো না এখানে দেবো খালি দুটো ব্রেড দুটোই দিলাম দুটোতেই খুব ভালো ক্রিস্পি হবে আপনারা অবশ্যই ব্রেড দেবেন তা হাতে করে একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম তো দেখুন এটা আমার গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেল আর ভালো করে ব্রেডগুলো একটু মিলিয়ে নেব আর এই রকম সাইজের আমি বানিয়ে নেবো আপনাকে আমি দেখাই এই যে তো চলুন এগুলো আমি এক এক করে বানিনি গড়তেও সময় লাগে তো মোটামুটি সবকটা আমার হয়ে গেছে আপনাকে আমি দেখাই কতগুলো হয়েছে দেখুন বেশ অনেক কটা হয়ে গেছে আর এর উপর থেকে দিয়ে দেবো একটু ময়দা আপনারা অবশ্যই দেবেন তাহলে ভেঙে টেঙে যাবে না উপরটা বেশ শক্ত হয়ে যাবে আর খেতেও বেশ মুচমুচে হয় একদম সবগুলোর গায়ে ভালো করে ময়দাগুলো আমি লাগিয়ে নিলাম দেখছেন কি সুন্দর হয়েছে প্রায় দশ বারোটা মতন হয়ে গেছে এইখানে নিয়ে নেবো একটু ব্রেড গ্রাম আর বাটির মধ্যে নিয়ে নেবো একটু কর্নফ্লাওয়ার তিন চামচের মতন নিলাম এর বদল কর্নফ্লাওয়ারের বদল আপনারা ডিমও নিতে পারেন দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ আর দিয়ে দেবো জল দিয়ে এটা একটু ঘোল বানিয়ে নেব এর মধ্যে কাটলেটগুলো চুবা চুবি চুবি বেড গ্রামে দেবো এটা ভালো করে ঘোল বানিয়ে নিয়েছি এরপরে এই যে কাটলেটগুলো এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি ডিপ করে নেব দিয়ে ব্রেড গ্রামের মতন ভালো করে লাগিয়ে নেব তবে এখানে আপনারা ইচ্ছা মতন শেপ দিতে পারবেন কেউ গোল গোল চপের মতন করতে পারেন সেটাও ভালো হয় তবে আমার এটা মনে হয় যেন সহজ আর দেখতেও ভালো লাগে দোকানে বেশিরভাগ এমনিই পাওয়া যায় দোকানেরগুলো যেগুলো খাওয়া হয় না সেগুলো মোচার চপগুলোতে মোচাই দেখতে পাওয়া যায় না শুধু আলুই ভরা থাকে বাড়িরগুলোতে কিন্তু সেটা থাকে আলু থাকে কম মোচা থাকে বেশি তো দেখুন সবগুলোই আমার বানানো হয়ে গেছে এরপরে একটু চাটনি বানিয়ে নেব চাটনির জন্যে নিয়ে নিলাম তিন চারটে রসুন আর দুই তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন আর এখানে নিয়ে নিয়েছি কিছুগুলো কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা আর একটু ধনে পাতা দিয়ে দিলাম আর আপনারা এখানে তেঁতুল দিতে পারেন লেবু দিতে পারেন আমি দিচ্ছি টমেটো পুরো টমেটোটা ভাবছি দেব না অর্ধেকটা রেখে দিলাম দিয়ে দিলাম নুন আর এটা একটু পেস্ট বানিয়ে নিই তো দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে এগুলো এরপরে ভেজে নিই তেল গরম করতে দিয়ে দিয়েছি তো দেখুন তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিই তো প্রথমে আমি দেব একদম গ্যাসের ফ্লেমটা আমার লো আছে আপনাকে আমি দেখাই দেখছেন গ্যাসের ফ্লেমটা লো একদম লোতে রেখেছি কিছুক্ষণ লোতে থাকবে তারপরে বাড়িয়ে দেবো তাহলে কি হবে না ভেতর অবধি কুক হয়ে যাবে তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেল এগুলো আমি এপরে নামিয়ে নেব খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে আর ব্রেডটা দেবার জন্যে খুব সুন্দর ক্রিস্পিও হয়েছে এগুলো আমি নামিয়ে নিলাম আবার সেকেন্ড ব্যাচ কিছুগুলো ছেড়ে দিই দেখছেন বাড়িতে বানালে কত সহজে কতগুলো হয়ে যায় একটু তো কষ্ট আছে বাড়ির জিনিসের মতন ফ্রেশ কোথায় পাবেন আর এদিকে আমি বসে দিয়েছি চা বিকেলে এস পাকোড়ার সাথে চা না হলে হয় চপের সাথে তো বসে দিচ্ছি চা তবে এটা একদম চিনি নেই বিনা চিনির চা এগুলো হয়ে গেছে এগুলো ওপরে আমি নামিয়ে নেব এত সুন্দর দেখতে হয়েছে না কি বলবো পাউরুটি দেওয়ার জন্য আর একটু বেশি লাল লাল হয়ে গেছে সব কটায় আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার বানানো হয়ে গেছে আর এটা অনেকটাই ক্রিস্পি হয়েছে উপর থেকে ওইরকম যদি ময়দা দিয়ে দেওয়া হয় না তাহলে ভালো হবে আপনাকে আওয়াজটা একটু শোনাতে পারি আওয়াজটা শুন শুনলে হয়তো বোঝা যাবে খুব সুন্দর একদম দেখছেন জোরে জোরে করল এটা কি কোনো রকম পিচকে যাবে না এটা খুবই ভালো হয়েছে আর সাথে বানিয়ে নিয়েছি চা আজকে সন্ধ্যায় আমাদের স্ন্যাক্স এখনও ভাজা চলছে এই একটা গরম গরম রাখলাম সেই জন্য খেয়ে আপনাকে দেখাতে পারলাম না না তো অবশ্যই দেখাতাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম বাড়ির মোচার আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আগামীকাল আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেক কেয়ার গুড বাই